শেরপুর সদরের পয়স্থির চরে অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্য, তার 7 বছর বয়সী নাতি এবং 4টি গরুসহ একটি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে। নিহত বৃদ্ধা ফিরোজা বেগম কামারিচর ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য এবং তার নাতি আমানুল্লাহ মন্টু ছেলে শরীফ। মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার কামারিচর ইউনিয়নের পয়স্থির চরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শেরপুর সদরের কামারিচর ইউনিয়নের পয়স্থির চর গ্রামে আমানুল্লাহ মন্টুর বাড়িতে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে একটি গোয়ালঘর সহ 2টি বসতঘর ভস্মীভূত হয়। একই সময় পুড়ে মারা যায় ঘরে থাকা মন্টুর 7 বছর বয়সী ছেলে শরীফ। গুরুতর আহত হন মন্টুর মা ও সাবেক নারী ইউপি সদস্য ফিরোজা বেগম। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে প্রথমে শেরপুর জেলা সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় 4টি গরু পুড়ে মারা যাওয়ার পাশাপাশি সব মিলিয়ে প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে এর কারণ জানানো হবে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে উভয় লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। জানাতুল হাসানা, চ্যানেল বাংলা।